أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তমাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে যেমন মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে, যে যেমন মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে, যে যেমন আহলে হাদিস নামীয় সম্প্রদায় নাম তো দিছে আহলে হাদিস, আহলে হাদিসের সহি হাদিসের খপ্পরে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসকে অপমান করা এবং এনকার করা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে, মানুষের মধ্যে ইবাদতের মধ্যে বিশৃঙ্খলা সন্দেহ মারামারি কাটাকাটি মসজিদে মসজিদে মুসলমানদের মধ্যে নব এক পদ্ধতিতে বাজাবাজি সৃষ্টি করার এক চক্রান্ত শুরু হয়ে গেছে, যেই জমানায় পীর মুরিদ নামে শেরেক বেদাতে ভরপুর হয়ে গেছে, বর্তমানে তো ওলামায়ে কেরাম যে কাজকর্ম করতেছে তার উপরে সাধারণ পাবলিকের ইমানের প্রশ্ন সৃষ্টি হয়েছে, খুব মারাত্মক অবস্থা। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মোমেন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন, এর জন্য শুকরিয়া তো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ক্লিয়ার কাট কথা, মার্কেটিংয়ে গেছেন বাজারের মধ্যে হরেক ধরনের মাল আছে, বিভিন্ন ধরনের পোস্টারিং আছে লিফলেট আছে প্রচার আছে, দোকানের সাজসজ্জা কোনো খারাপ নাই, এক নম্বর দুই নম্বর ছয় নম্বর বেনাম্বর মালের কোনো অভাব নাই, আপনাকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনার বুদ্ধি দিয়া তারপর সেখান থেকে মাল ক্রয় করতে হবে। আপনি যদি ক্ষিপ্ত হয়ে যান এত ডিজাইনের মাল কেন, এত ধরনের দোকান কেন, এত পথ থাকবে কেন, আমি কিনবো না, আপনি না খেয়েই থাকবেন, ঔষধ না কিনে মারা যাবেন, কিচ্ছু করার নাই, বরং আপনাকে এর মধ্য থেকে বাঁচাই করে তারপর আপনার প্রয়োজনীয় সংগ্রহ করতে হবে। এখন আপনি ক্ষিপ্ত হয়ে গেছেন এত কোম্পানির ঔষধ কেন, এত কোম্পানির ঔষধ থাকবে কেন, এই ক্ষিপ্ত হলাম নেই আছে থাকবে, আপনাকে চুজ করতে হবে। আপনি যদি ক্ষিপ্ত হয়ে যান আর সি বাল লাইব্রেরিতে আমি কেসে পড়ছি এত উকিল কেন, এত গাউন পরা লোক থাকবে কেন, এত অ্যাডভোকেট থাকবে কেন, ক্ষিপ্ত হয়ে লাভ নেই, এ হাজার ধরনের অ্যাডভোকেট আছে সবাই গাউন পরা কালো কোট পরা, এর মধ্য থেকে আপনি কোন উকিল ধরলে আপনি কেস থেকে নাজাত পাবেন মুক্তি পাবেন এই বুদ্ধি দিয়ে আপনাকে সেই উকিলকে চুজ করতে হবে। গেছেন আপনি রোগ সারার জন্য চিকিৎসা করার জন্য হাজার ফার্মি হাজার ধরনের চেম্বার নিয়ে বসে আছে কোনো অভাব নেই, সবার সাইনবোর্ড আছে নেম প্লেট আছে, হসপিটালের অভাব নেই,
ঘাটে ঘাটে হসপিটাল ক্লিনিকের অভাব নেই, ক্ষিপ্ত হওয়া তো ফায়দা নেই, লাভ নেই কোনো ক্ষিপ্ত হয়ে। আসে এর মধ্যে আপনার রোগ সারার জন্য কোন ডাক্তারকে ধরবেন? এই চিন্তা ভাবনা ফেকের বাঁচায় আপনাকেই করতে হবে। কথাটা ক্লিয়ার? অনেক ধরনের প্রতিষ্ঠান আছে শিক্ষা গ্রহণ করার জন্য, কিন্তু আপনি কোন প্রতিষ্ঠানে ভর্তি হবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। হরেক ধরনের ঢাকা যাওয়ার যানবাহন আছে, ক্ষিপ্ত হয়ে লাভ নেই। আপনি কোন যানবাহনে ঢাকা যাবেন সেই সিদ্ধান্ত আপনাকেই গ্রহণ করতে হবে। হরেক ধরনের মৌলবীরা আমরা আছি, পীরেরা আছে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন আছে, বিভিন্ন ধরনের পীর মুরিদ আছে, বিভিন্ন ধরনের ইসলামের নামে সংস্থা আছে। এখন কোন পথে আপনাকে জান্নাতে যেতে হবে সেই সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। সোজা ক্লিয়ার কাট কথা, রাগটা হয়ে লাভ নেই যে হুজুররা এরকম করে কেন, এত ধরনের কেন হুজুররা, হুজুরদের মধ্যে এত পথ কেন, এই গালাগালি করিয়া মন খারাপ করিয়া ঘরে বসে থেকে নামাজ না পড়িয়া লাভ নাই। নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ আপনাকে ক্ষিপ্ত হয়েছেন ইমামের উপরে, ইমাম সাহেব ভুল করছে, লাভ করছেন মারাত্মকভাবে, রাগ করিয়া মসজিদ ছাড়িয়া মন্দিরে যাওয়ার ইজাজত নাই, আর একজন ইমামের পিছনে অন্য মসজিদে গিয়ে নামাজ পড়ার ইজাজত আছে, কিন্তু ইমাম সাহেবের রাগ করিয়া মন্দিরে যাওয়ার কোনো ইজাজত নেই, মন্দিরে যেতে পারবেন না। ইমাম সাহেব খারাপ, ইমাম পরিবর্তন করেন, আর এক মসজিদে যান, কিন্তু নামাজ ছাড়িয়া বা মন্দিরে যাবেন এই ইজাজত নেই। আমি কথাটা বুঝাতে পারছি? আপনি এই মাদ্রাসাবে রাগ করছেন, মাদ্রাসাবে রাগ করিয়া গির্জা যাওয়ার ইজাজত নেই, আর এক মাদ্রাসায় গিয়া ভর্তি হন। আপনার চরমনায় বিক্ষিপ্ত হয়ে গেছেন, মানি না চরমনাই, পছন্দ করি না চরমনাই, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আপনাকে চরমনায় যেতেই হবে, নয়তো উপায় নাই। এ কথা চরমনালারা বলে না, এ কথা তো আমরাও বলি না, যেহেতু আমরাও বলি না যে চরমনায় সেরা উপায় নাই, চরমনায় তোমাকে যেতেই হবে নয়তো মুক্তিই পাবে না, এরকম বয়ান আমার বাবায় করে না, আমার দাদায় করে না, আমরাও করি না। আমরা কি বলি? যার কাছে গিয়া পারো, যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবর যেও। পীর মুরিদ ব্যবসা না, এছাড়া দেখবেন যত ভণ্ডদের দরবার দেখবেন ওই ভণ্ডদেরই শুধু প্রশংসা করা হয়, আমার বাবা এই, আমার বাবা এই, আমার বাবা এই, আমার বাবার এই কেরামত, ওই কেরামত, অমুকে আসছে ধনী হয়ে গেছে, অমুকের কেস মুক্তি হয়ে গেছে, অমুকের রোগ সাইরে গেছে, অমুকের বিবাহ হয়ে গেছে, অমুকের ক্যান্সার শেষ হয়ে গেছে। এদের কাজ হলো মানুষদেরকে ক্যাম্পিং কইরা ওই দোকানে ভর্তি করানো যেন মাল এখান থেকে কেনে, এর ব্যবসা। আর আমাদের কথা কি? যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, চরমনে আসতেই হবে, এই কথা বলছি না। তবে হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমাদেরও একটা প্রতিষ্ঠান, বহু দাওয়াতি কাফেলা আছে, আমাদেরও একটা দাওয়াতি কাফেলা। সিলেবাস দেখো, তোমার পছন্দ হলে ভর্তি হতেও পারো নাও হতে পারো। যেমন আমাদের সিলেবাস চারটা, কয়টা ভাই বলেন? দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। তুমি ভর্তি হতে পারো নাও হতে পারো। কেন? আমরা দেখছি সরদার দু আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াসালামের 23 বছরের জিন্দিগির মৌলিক কাজ ছিল চারটা। কয়টা ভাই? মৌলিক কাজ। যেমন দাওয়াত দিয়ে আমি মানুষকে নামাজের উদ্বুদ্ধ করছি, ভাই নামাজ পড়ো, লাভ কি? জান্নাতে যেতে পারবা, কবরে আরামে থাকতে পারবা, কেয়ামতের মধ্যে আনুষ্ঠানিক জায়গা পাবা, তোমার আমল নামা ডাইন হাতে পড়বে, তুমি পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাওয়া, দুনিয়াতে এই ফায়দা ওই ফায়দা, এই লাভ ওই লাভ। যদি না পড়ো তোমার কবরে আজাব হবে, ইমান নিয়ে তুমি মরতে পারবা না, তোমার কেয়ামতে আজাব হবে। আমি দাওয়াত দিছি নামাজের,
যখনই আমি ভালো এবং মন্দ, নামাজ পড়লে লাভ কি, নামাজ না পড়লে ক্ষতি কি, মানুষ উদ্বুদ্ধ হয়ে গেছে, হ্যাঁ নামাজ পড়া দরকার। তা দাওয়াতে কি হয়েছে? উৎসাহিত হয়েছে। কি হয়েছে ভাই? উৎসাহিত হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে। কিন্তু এলেম ব্যতীত, মাসআইল ব্যতীত, কিছু না জানা ব্যতীত নামাজ পড়লে নামাজ হবে? নামাজের জন্য তালিমের প্রয়োজন আছে না ভাই? এইভাবে উজু করো, এইভাবে কেরাত পড়ো, এইভাবে তুমি দাঁড়াও, এইভাবে রুকু করো, রুকুতে এত সময় থাকতে হবে, রুকুর থেকে কম এইভাবে করতে হবে, এইভাবে সেজদা করতে হবে। তা মাসাইল ব্যতীত নামাজ পড়া? তাই দাওয়াত দিয়ে উৎসাহিত করছি, উদ্বুদ্ধ করছি, তালিম দিয়া নামাজ শিখাইছি। তা দাওয়াত না দিলে উৎসাহিত হবে কিভাবে? তা দাওয়াতের প্রয়োজন আছে কি নাই? আবার নামাজ পড়াবার জন্য তালিমের, শিক্ষার তা প্রয়োজন আছে, দাওয়াতও দরকার, তালিমেরও। হ্যাঁ, লোক উৎসাহিত হয়েছে, নামাজ শিখছে, কিন্তু উনি ভঙ্গ চিন্তা করছে, ভালোই তো, এতদিন আমি নামাজ পড়ছি, পড়ি নাই, মানুষ আমাকে খারাপ জানছে, আমাকে সালাম দেয় নাই, আমার কাছেও কেউ আসে নাই, এখন নামাজ পড়া শুরু করছে, আমাকে মানুষ সালাম দেয়, আমাকে আদর করে, দাওয়াত দেয়, আমাকে মানে বুজুর্গ মনে করে, ভালোই তো, এখন যত দেরি করে নামাজ পড়বো, আস্তে আস্তে নামাজ পড়বো, মানুষ তত ভক্তি শ্রদ্ধা আমাকে বেশি করবে। এখন উনি নামাজ পড়া ধরছে মানুষকে দেখাবার জন্য, দাওয়াত খাওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য, তাহলে ওনার দাওয়াতে উৎসাহিত হয়েছে, তালিমে নামাজ শিখছে, কিন্তু অন্তরটাকে পরিষ্কার করতে পারে নাই। কথা বলেন না কেন? ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাউন আল্লাযীনাহুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। দাওয়াতে উৎসাহিত হয়েছে, তালিমে নামাজ শিখছে, কিন্তু তাসকিয়া করতে পারে না, আত্মশুদ্ধি করতে পারে নাই, মানুষকে দেখাবার জন্য নামাজ শুরু করছে, বুজুর্গ হওয়ার জন্য নামাজ শুরু করছে, হাদিয়া পাওয়ার জন্য মানুষকে নামাজ শুরু করছে, মানুষের সম্মান ইজ্জত পাওয়ার জন্য নামাজ শুরু করছে। যদি একজন মুফতি সাহেবের কাছে প্রশ্ন করা হয়, ব্যক্তির কেরাত ঠিক, উজু ঠিক, কেয়াম ঠিক, রুকু ঠিক, সাজদা ঠিক, নামাজ কবুল হয়েছে কি হয় নাই, আর নামাজ সহি হয়েছে কি হয় নাই, সমস্ত মুফতি আনে কেরাম ফতুয়া দেবে নামাজ সহি, নামাজ কি, কিন্তু ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য, সহি হয়েছে বটে, কিন্তু আল্লাহর কাছে কবুল, তাই সহি এক জিনিস, কথা বলেন না কেন, সহি এক জিনিস, কবুল ভিন্ন জিনিস, কবুল ভিন্ন জিনিস। কবুলিয়াতের জন্য জরুরি কলফকে ঠিক করা, শুধু এখানেই না, আমি তো নামাজের উদাহরণ দিচ্ছি, এই যে বয়ান করতেছি, কেউ জানে না কেন বয়ান করি, উদ্দেশ্য কি, কেউ জানে না, কে জানে, একমাত্র আল্লাহ। ওয়াসিরু কাওলাকুম আফিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। একমাত্র আল্লাহ, অন্য কেউ দেখে না, অন্য কেউ জানে না, অন্য কেউ বুঝে না। তা কলব ঠিক, সমস্ত ইবাদত কবুল, কলব ঠিক নাই, কথা বলেন, কেমন ঠিক নাই, এমন কি কেউ যদি কলবকে ঠিক না করে রণাঙ্গনে গলাও কাটায়া দেয়, কিচ্ছু না। ওয়া নাবী মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা কাল কিলা ইয়া রাসূলুল্লাহ মান ক্বাতালা লিল মাগনামে ওয়া মান ক্বাতালা লিল যিকরে আমান কাতাল ইরা মাকানাহু ফামান ফি সাবিলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة العليا فهو في سبيل الله متفق على الحديث او كما قال النبي عليه الصلاه والسلام এক ব্যক্তি প্রশ্ন করেছে, ইয়া নবী আল্লাহ, যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য, গনিমতের মাল মাগো পাওয়ার জন্য, নিজের অবস্থানকে ঠিক রাখার জন্য, নিজের বরকতকে দেখাবার জন্য, মানুষ তার প্রশংসা করবে এটা শোনাবার জন্য, যাই হোক আল্লাহর আসতে না, আবার দুনিয়ার যে কোনো কারণে, কারণটা যেইটাই হোক না কেন, গলা কাটায় দিয়েছে, একেবারে শহীদ হয়ে গেছে রণাঙ্গনে, এর মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাহে শহীদ, বলে একটাও না, একজনও না। যে ব্যক্তি একমাত্র আল্লাহর জমিনে, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতে কায়েম করার জন্য
গলা কাটাইয়া দেবে সেই শহীদ, এছাড়া অন্য কেউ শহীদ হবে না। আরে ভাই আমাদের দেশে সবই তো শহীদ, আমাদের দেশে তো সবই শহীদ, এই শহীদ ভিন্ন শহীদ আর ইসলামের শহীদ অন্য শহীদ। কথা বলছেন না, আমাদের দেশে শহীদুল ইসলাম, শহীদুল হক, কত কিছু আছে, এটা ভিন্ন শহীদ। তাই যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে একমাত্র আল্লাহর অস্ত্রের বাহিরে কোন রকমের যদি কলবের মধ্যে একটু ভেজাল থাকে, কিচ্ছু না। যত মুহাদ্দিস, যত মুফতি, যত পীর, এই যে আমরা পীর মুরিদি করি, আপনাদের বলেন হুজুররা কত বুজুর্গ, কত বুজুর্গ, বুজুর্গ টুজুর্গ কেউ দুনিয়াতে কেউ দেখে না, কেউ বুঝেও না, উই একমাত্র তিনি, এছাড়া আর কেউ না। কিয়ামতের ময়দানে হাজিকে আল্লাহ পাক প্রশ্ন, হাজি কি নিয়ে আসছস, কোন মাওলা নিজের মাথার ঘাম পায় ফেলানো টাকা দিয়া রিক্সা চালাইছি, অল্প অল্প টাকা জোগাড় করছি, নিজে ঠিক মতো খাই নাই, স্ত্রী পুত্রকে খাওয়াই নাই, রিক্স নিয়ে হাইটা হাইটা কষ্ট কইরা সাধনা কইরা সমস্ত শত্রুর শত্রুদের গুপেক্ষা করে তোমার সন্তুষ্টির জন্য হজ করছি মাওলা। কলে আরে গাদা, আমি জানি না তুই গিল্লেকে হজ করছস, আমি জানি না, তোকে মানুষ হাজি বলবে, কি বলবে, দুনিয়াতে তোকে হাজি বলছে, কাজে যেই উদ্দেশ্যে হজ করছ দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। খুব কঠিন তো মাসালা, মাসালা খুব খুব কঠিন, খুব কঠিন। এক ব্যক্তির কাছে মেহমান হিসেবে গেছে একজনে, থানিবুর আহমদের ঘটনা বয়ান করেন। এখন উনি বলতেছে আমি তৃতীয়বার হজের থেকে যে জমজম এবং খেজুর নিয়ে আসছি সেখান থেকে তাকে দেও। এখন থানিবুর রহমতুল্লাহ বলেন হাজির সাহেব আপনি আবার হজ করে আসেন, আপনি হজ করেন নাই তো, তৃতীয়বার বুঝেন নাই, কোন তো কি বলতে চাইছে বুঝেন নাই, মানে তিনবার সে হজ করছে সেটা বুঝাবার জন্য তৃতীয়বার হজের থেকে যে খাজুর এবং জমজম নিয়ে আসছে সেখান থেকে দাও। তার মানে সে শুনাইতে চায় আমি তিনবার হাজি, ও মাওলার জন্য তো হজ করে নাই, সম্মানিত হওয়ার জন্য। আল্লাহ পাক প্রশ্ন করবে সখী কে, কিরে সখী কি নিয়ে আসছস, কেন বলো তুমি কি দেখো নাই আমার নিজের টাকা কত ব্যয় করছি, মানুষকে দিছি, গরিবকে দিছি, তুমি কি দেখো নাই নিজের টাকা বিলাই দিছি, হ্যাঁ দেখছি তো, কিন্তু তোর কলমের দিকে তো আমি তাকায় আছিলাম। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, এখানে তাকাইছিলাম আমি, তোকে মানুষ সখী বলবে, দানবীর বলবে, দানশীল বলবে, তোর প্রশংসা ছড়াইয়া পড়বে, এই কারণে তুই দান করছো আমার রেজার জন্য না, আমার সন্তুষ্টির জন্য না। দুনিয়াতে মানুষ তোকে অনেক শ্রদ্ধা করছে, প্রশংসা করছে, যার জন্য দান করছো দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিচ্ছু না। এখন কি মনে করেন তাসকিয়ার দরকার আছে কি নাই? আমার নামোজাবি বন্ধুরা, তথাকথিত আহলে হাদিস, আলাদা হাদিস, আহলে হাদিস না, কি হাদিস, আলাদা হাদিস, আহারে হাদিস, আহারে হাদিস, আহলে হাদিস শোনেন। আমি এদেরকে একটা জিনিস বুঝাতে চাই যে মানুষগুলি এত বোকারাম হয় কেমনে, এত বোকা মানুষ হয় কিভাবে, সহি অর্থ শুদ্ধ বলেন, বিপরীতে এই সমস্ত বোকাদের কি বুঝেছে জানেন, যখনই বলে হাদিসটা সহি না তখনই আর জেহেন চলে যায় কোথায়, অশুদ্ধর দিকে, বিপরীত অশুদ্ধ, বোকা পাইছে তো। এরা তো সাধারণত দেখবেন আহলে হাদিস কারা হয়, খুব খেয়াল করে দেখেন আহলে হাদিস কারা হয়, কোনো কওমিয়ার ভালো আলেম যারা কোরআন হাদিস বুঝে, বুঝাতে পারে,
এরকম একজন আহলে হাদিস বের করে দেখান তো আমাকে সহজে, কারা হয় দেখান তো? স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চারা ছেলেরা যারা সুরা ফাতিহা কথা বলেন পড়তে হাদিস শুনির মধ্যে পার্থক্য আউজুবিল্লাহ শুদ্ধ, এরা হলো আহলে হাদিস হয়। কারণ এদেরকে স্বীকার করা সহজ। এই যে হিজবুত তাওহিদ নামে একটা ইহুদি খ্রিস্টানদের পরিপূর্ণভাবে একটা দালাল বাইর হয়েছে, এখন ডাইরেক্ট ভেজাল মুক্ত হিজবুত তাওহিদ নাম দিছে। এ শয়তান তো সব অস্বীকার করছে, কোরআন হাদিস সবই অস্বীকার করছে। এই হিজবুত তাওহিদের গোষ্ঠী দেখবেন কাদেরকে স্বীকার করছে, যাদের মধ্যে দিনে কোনো এলেম নেই। দেখেন এই যে আটটসী বলেন, সুরেশ্বর বলেন, মাইজবান্ডার বলেন, চন্দ্রপাড়া বলেন, খুব দেখেন তো কাদেরকে স্বীকার করছে। দেখেন তো খুব খেয়াল করে দেখেন তো কাদেরকে স্বীকার করছে, যাদের মধ্যে দিনে এলেম। ভাইও কথা বুঝেন না কেন, ওই যে আপনি অন্ধ হন, আপনি কি হন? তা আমি আপনাকে যেই দিকে নেব সেই দিকে যাইতে আপনি বাধ্য। আল ইলমু নূরুন, ইলম তো নূর আলো। আল্লাহ পাক কি বলেন, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। আল্লাহ পাক ইলমকে চক্ষুর সাথে তুলনা করছেন, আর যাদের ইলম নাই তাদেরকে অন্ধের সাথে তুলনা করছেন। কি বলছেন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যারা দেখে এবং যারা দেখে না তারা কি সমান না? আল্লাহ পাক বলেন। এজন্য দেখবেন এই সমস্ত ভাইদেরকে এমন ভাবে কুটু কৌশলে চক্রান্ত করিয়া স্বীকার করছে। এদের ধারণা কি দিছে, সহি না মানি অশুদ্ধ। আসলে মুহাদ্দিসিনদের ভাষায় যে হাদিস সহি না সেটাকে অশুদ্ধ হয় না, সেটা কোয়ালিটি আস। হাদিসের মোট চারটা কোয়ালিটি, কয়টা বলেন? চারটা। সবাই বলেন চারটা। নাম্বার এক সহি বলেন, সহি। নাম্বার দুই হাসান লি জাতিহি, বলেন হাসান লি জাতিহি। নাম্বার তিন হাসান লি গাইরিহি, বলেন। নাম্বার চার জয়ীফ। এই চারোটা হাদিসের ক্যাটাগরি, সবই হাদিস। সব কি বুঝেন নাই আর সহজে বুঝেই, গোল্ডেন এ প্লাস, পাঁচ না ফেল, এ প্লাস, এ মাইনাস, সবই পাস। কোয়ালিটি এক না, সবই কিন্তু কোয়ালিটি আরো বুঝেন, গ্রেট কি চিংড়ি মাছের ফাইভ গ্রেট, চিংড়ি মাছ না চিংড়ি মাছের এইট গ্রেট, চিংড়ি মাছ না চিংড়ি মাছের টেন গ্রেট, চিংড়ি মাছ না চিংড়ি মাছের টোয়েন্টি গ্রেট, চিংড়ি মাছ না পাঁচের গ্রেটও চিংড়ি মাছ, দশের গ্রেটও চিংড়ি মাছ, বিশের গ্রেটও চিংড়ি মাছ, তিরিশের গ্রেট, কিন্তু কোয়ালিটি এক না, কিন্তু সবই চিংড়ি মাছ। কথাটা বুঝাতে পারি না, আমের কোয়ালিটি এক নম্বরের আম, দুই নম্বর কোয়ালিটির আম, তিন নম্বর কোয়ালিটির আম, চার নম্বর কোয়ালিটির আম। এক নম্বর কোয়ালিটির আম কি আম না? দুই নম্বর কোয়ালিটি, তিন নম্বর কোয়ালিটি, চার নম্বর কোয়ালিটি, চারোটাই আম কিন্তু মান এক না, মান এক না। গোল্ডেন এ প্লাস পাঁচ, এ প্লাসও পাঁচ, এও পাঁচ, বিও পাঁচ, সবই পাঁচ কিন্তু কোয়ালিটি এক না। ক্লিয়ার? সহিহ হাদিস, হাসানও হাদিস, গাইরিও হাদিস, জাতিও হাদিস, জহিবও হাদিস, কোয়ালিটি এক না। বাংলা কথা বুঝেন, কোয়ালিটি আর তোমার ধারণা কি হাদিসই না? এই তো মূর্খর কার, যদি আপনি বলেন চার নম্বর কোয়ালিটির চিংড়ি মাছ চিংড়ি মাছই না, তখন এই এই বাচ্চারা বলবে তুই চরম একটা মূর্খ। তুমি যদি বলো এ গ্রেড কোনো পাঁচই না, তখন তোমাকে বল চরম একটা মূর্খ তুই। ওরে গধ, গোল্ডেন এ প্লাসের ব্যক্তি যেখানে চাকরি পাবে এ প্লাস সেখানে পাবে না, আবার এ প্লাস যেখানে চাকরি পাবে সেখানে বি গ্রেড পাবে না, তার মানে পাস না। এটা তোকে বলছে কে? এটা বলছে কে তোকে? হিরুকের কোয়ালিটি আস, ডায়মন্ডের কোয়ালিটি আস। দেখবেন এইটা অমুক ডায়মন্ড এই কোয়ালিটির, এইটা অমুক ডায়মন্ড এই কোয়ালিটি। আরও সহজে বুঝেন, স্বর্ণ ১৯ গ্রেড, ২০ গ্রেড, ২১ ক্যারেট, ২২ ক্যারেট, সবই স্বর্ণ কিন্তু দাম এক না, কোয়ালিটি এক না, সবই স্বর্ণ। ঠিক হাদিসের গ্রেড,
সহিয়া গ্রেট, হাসানলি জাতিয়া গ্রেট, হাসানলি গাইরিয়া গ্রেট, জয়ীব এক গ্রেট, এটা গ্রেট গ্রেট হাদিস না তা না, কিন্তু মৌজু হলো এটা হাদিসই না, বরং হাদিসের নামে মিথ্যা, এর নাম মৌজু, এর নাম কি আমি সহজে বুঝাই। যেমন আমি প্রথম পক্ষ, আপনার দ্বিতীয় পক্ষ, আপনার কি আমার বয়ান শোনাবেন না বাড়িতে? এ সলমান হোসেন কী কী বয়ান করছে কত, এরকম বলবে না অনেকে, তারা তৃতীয় পক্ষ। আমি ফার্স্ট পক্ষ, সেকেন্ড থার্ড পক্ষ। আচ্ছা এখানে যারা দ্বিতীয় পক্ষের লোক আছেন সবার কি কোয়ালিটি এক? না, কথা বলেন না। আমি কিন্তু এক, আমার কোয়ালিটি এক নম্বরই, আমার কিন্তু দ্বিতীয় তৃত্ব নাই, আমার কিন্তু দ্বিতীয় নাই তৃত্ব নাই, আমি এক। কিন্তু আপনারা যারা শুনতেছেন আপনাদের কোয়ালিটি একরকমের, বিভিন্ন কোয়ালিটি না? এর মধ্যে অনেক মিথ্যাবাদী আছে না, চোর আছে না, বদমাশ আছে না, আছে কি নাই? আচ্ছা কোনো ব্যক্তি যদি খারাপ আমার কথাটা তিন নাম্বার লোকের কাছে শোনায় গিয়া, থার্ড ব্যক্তির কাছে শোনায়, আচ্ছা হুজুর এই কথা বলছে, ওই ব্যক্তিকে ওই ব্যক্তি চিনে, তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে, আপনারা কোন কয় কয় নাম্বার? দুই নাম্বার ব্যক্তি, দুই নাম্বার না, আমি এক নাম্বার, যারা বয়ান শুনবে তারা। তা এখানে যারা দ্বিতীয় ক্যাটাগরির লোক আছেন এদের মধ্যে অনেক চোর বাতমার বতমা দুই নাম্বার ছয় নাম্বার বে নাম্বার আছে কি নাই? তা তৃতীয় ব্যক্তির কাছে একজন চোর যে আমার কথা শুনছে, মিথ্যুক আমার কথা শুনছে, সে গিয়ে বলছে কি হুজুর এই কথা বলছে, তা তৃতীয় ব্যক্তি কি বলছে? যা মিথ্যুক, যা তোর কথা বিশ্বাস করি না, তুই মিথ্যুক, তোর কথাই আমি মানি না। আসলে কথাটা কি আমার ছিল না, কিন্তু উনি মিথ্যা বললেন কেন? কার কথার কারণে? কন্ত এই দ্বিতীয় ব্যক্তির কারণে। এনার নাম রাবি, এই যে দ্বিতীয় ব্যক্তি আপনারা আছেন না, আপনাদের নাম রাবি, এই আপনাদের কারণে আমার কথাটা তৃতীয় ব্যক্তির কাছে কি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। এর মধ্যে মহাদ্দেশ মুফতি আছেন না, ভালো লোক অনেক আছেন, সবাই চিনেন এলাকার, মহাদ্দেশ সাহেব যে বলছে আজকে হুজুর এই কথাটা বলছে, কি বলছে হুজুর এই কথাটা, সবাই এক বাক্যে স্বীকার করছেন না, যদি মহাদ্দেশ সাহেব এই কথাটা বলছে আসলে হুজুর এই কথাটা, এটা কি হয়ে গেছে? সহি হয়ে গেছে, কথাটা কি হয়ে গেছে? কথা কিন্তু আমারই সব, তৃতীয় ব্যক্তি আমার কথাই শুনতেছে, কিন্তু তার কাছে একটা হয়ে গেছে মিথ্যা, আর একটা হয়ে গেছে কি সহি, কি কথা ঠিক না? আচ্ছা এর মধ্যে বুড়া লোক আছেন, একটু কম জ্ঞানী লোক আছেন কি আছেন না? কথা বুঝছেন, মাঝে মাঝে ভুল করেন, মাঝে মাঝে শুদ্ধ করেন, এরকম লোক আছে কি নাই? কিছু মনেও থাকে, কিছু ভুলেও আছেন, এরকম আছে কি নাই? তৃতীয় ব্যক্তির কাছে এরকম এক ব্যক্তি গিয়ে এই কথাটা বলছে, হ্যাঁ তুই বলছো তো ঠিকই, তা তোর হুবহু মুখস্থ আছে কি না? তোর তো সব কথা মুখস্থ থাকে না, তোর হুবহু মুখস্থ আছে কি না? অর্থাৎ এইমাত্র সে কথাটা শুনে গেছে, আসলে বলছে ঠিক, হুবাহুই বলছে, হুবাহুই, কিন্তু তৃতীয় ব্যক্তি কথা বলেন না কেন? সে মিথ্যাবাদী না, লোকটাও ভালো, আগে মিথ্যুক যে সে তো মৌজু, মিথ্যুক যে সে মৌজু, তার কথা সব বাদ, ও মিথ্যুক, ওর কথাই মানি না, কিন্তু ইনি বুড়া মানুষ, মুসল্লি, খুব ভালো লোক, লোকের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু সন্দেহ কোন জায়গায়? একটু ভুলে যায়, সব মনে থাকে না, লোক মিথ্যাবাদী না, লোক সত্যবাদী, কিন্তু হুবাহু বলতে পারলো কি পারলো না, একটু ভুলে ঠুলে গেল কি না? তা তৃতীয় ব্যক্তির কাছে এটা হাসানলি জাতি হয়ে গেছে, হাসানলি জাতি হয়ে গেছে, কথা তো ঠিক, কিন্তু যেহেতু মুরব্বি মানুষ হুবাহু বলতে পারছে কি পারছে না, এর জন্য তৃতীয় ব্যক্তি এইটার ক্যাডার দিয়ে দিচ্ছে হাসানলি জাতিহি, লোক হাসান, লোক ভালো, কিন্তু যেহেতু জোফ আছে তার মধ্যে, কিছু ভুলতেও পারে, জব সেরকম নাই, কাজী এইটা ওই মহাদ্দেশ সাহেবের মতো না, মহাদ্দেশ সাহেব হুবাহু বলতে পারে, কাজী তারটা সহি, একই কথা হুবাহু আমার এই মুরব্বি বলার কারণে সেটা কি হয়ে গেছে? হাসানলি জাতি হয়ে গেছে, কিন্তু লোক কিন্তু মিথ্যুক না, লোক কিন্তু সত্যবাদী। এবার কি করছে, এনআরসিও একটু দুর্বল মানুষ, এনআরসিও দুর্বল মানুষ, সে গিয়ে ঘটনা বলছে, আমারও সন্দেহ, এর সে একটু বাড়ছে সন্দেহ, আপনার মনে আছে আপনি দাঁত নাই দি হুজুর, কিন্তু লোক খুব ভালো বুজুর্গ লোক, কিন্তু একটু ফুত, তার মধ্যে ফুতুর বেশি আসছে, কি কথা ঠিক না? ফুতুর
তাহলে এই মুরব্বির চেয়ে ওই মুরব্বি একটু ফুতুর বেশি আসার কারণে কি হয়ে গেছে? আর একটু দুর্বল হয়ে গেছে না? কথা বলেন না কেন, দুর্বল হয়েছে কি হয় নাই? কিন্তু কি করছে, আরো পাঁচজন এরকম দুর্বল মানুষ গিয়া গেল, না হুজুর এইটাই বস, পাঁচজনে গিয়া বলছে এইটাই হয়েছে, এটা হাসানলি গাইরি হয়ে গেছে। যদিও প্রথম এই তৃতীয় ব্যক্তির একটু দুর্বলতা ছিল, কিন্তু পাঁচজনে যখন একই ক্যাটারের মানুষ বলছে না হুজুর এই কথাই বলছে, তখন দুর্বলতা কিছু লেগেছে আগের চেয়ে কইমে গেছে না, এটা হাসানলি গাইরি হয়ে গেছে। যদিও একজনের রওয়ায়েতটা একটু দুর্বল ছিল, কিন্তু পাঁচজন একই ক্যাডারের যখন বলছে না হুজুর এইভাবেই বলছে, তাহলে একটু কোয়ালিটি বাইরে গেছে না, এটার নাম হাসানলি। সব কিন্তু আমারই কথা, সব কার কথা, সবই আমারই কথা। আর একটা জফ, যাকে বড় মানে জয়ীফ, সেটা কি ওই ব্যক্তি আছে কিন্তু তার সাথে আর কেউ এই কথা বলে নাই, একাই, এটা এর নাম জয়ীফ। এর নাম কি? কিন্তু সব কার কথা, কথা বলেন না কেন? সহি কার কথা? হাসানলি জাতি কার কথা? হাসানলি গাইরি কার কথা? জয়ীফ কার কথা? সবই তো আমার কথা। কিন্তু যেই ব্যক্তি এখানে মৃত্যুক ছিল তার কথা তৃতীয় ব্যক্তি একশোটি দেবাউ কেউ গ্রহণ করে না দুনিয়ার। একটা মনে রাখতে হবে, জয়ীফ পর্যন্ত সবাই গ্রহণ করছে, এটা ক্যাডার, কিন্তু যখনই মৌজু চলে আসছে ওটা মিথ্যা কথা বলে, এই রাবি মিথ্যুক। এরকম মিথ্যুক রাবির কোনো কথা দুনিয়ার কোনো মুহাদ্দিস গ্রহণ করে নাই, দুনিয়ার কোনো মুহাদ্দিস, দুনিয়ার কোনো মুহাদ্দিস যার থেকে জীবনে একবার মিথ্যা প্রকাশিত হয়েছে, কয়বার জোরে বলেন, জীবনে 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 কোনো রাবির থেকে একবার যদি মিথ্যা প্রমাণিত হয় সমস্ত মুহাদ্দিসিনের কাছে, ওই রাবির রাওয়ায়াত সব মৌজু, সব মৌজু, সব মৌজু, সব মিথ্যা, সব মিথ্যা। সে যত বড় সত্য কথা বলুক না কেন, কসম খাইটা বলুক না কেন, কোরআন সেই মাথায় নিয়ে বলুক না কেন, যদি কোনো রাবির থেকে জীবনে একবার মিথ্যা প্রকাশিত হয়েছে তার সমস্ত রওয়ায়েত সব কি মিথ্যা, সব মিথ্যা মৌজু, সব মৌজু। এখন বলেন তো, যদি আমরা জয়ীফ হাদিসকে হাদিস না বলি তা অস্বীকার করা হইলো কাকে? আমার নবীর হাদিসকে না? মাথায় ঢুকে দিস পাবলিকের যে হাজা হাদিস গায়ের সাহি মানে কি, তারা মনে করছে এটা মিথ্যা, এটা হাদিসই না। আল্লাহ আমাকেও মাফ করুক, আমাদের সবাইকে মাফ করে দিন। যাই হোক, কথা অন্যদিকে চলিয়া গেছে, লামুজাবি বাবারা তাসকিয়া নফস করো, আত্মশুদ্ধি করছো, তুমি যে 10 কিলোমিটার দূরে গিয়া ফজরের নামাজ পড়ছো জোরে আমিন বলার জন্য, 10 কিলোমিটার দূরে গিয়া ফজর নামাজ পড়ছো কেন? যে আমরা এখানে আমির গ্রুপ আসি, তুমি কি মাওলার সন্তুষ্টির জন্য 10 কিলোমিটার দূরে আছো? দেখো তো জিজ্ঞাসা কলবের কাছে, এখানে জিজ্ঞাসা করে দেখো, আমার কাছে বলার দরকার নাই। তুমি যে সারাই এরকম করতে আসো, এরকম করে দাঁড়াইছো, তোমার উদ্দেশ্য কি তুমিই বলো, তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য মানুষ জানুক আমরা লামুজাহাবিরা এখানে, আমার সাথে বললে লাভ নেই, তুমি তোমার কাছে জিজ্ঞাসা করো, ইস্তাফতে নাফসাক, ইস্তাফতে কলবাক, কলবের কাছে প্রশ্ন করো। তোমার মনের মধ্যে ঘৃণা, তোমার মনের মধ্যে ইমামদের ঘৃণা, আল্লাহ না করুক তুমি জাহেল, তুমি যাকে ঘৃণা করছো আল্লাহ পাক যদি বলে এ আমার কাছে সম্মানিত, তুই তাকে কেন মোশেক বললি? ইমাম আজমকে, ইমাম শাফিকে, অমুক মহাদ্দেশকে, অমুক মুফতিকে, দেখবা তারা সম্মানের আসনে বসে আছে, আর তোমার হাতের মধ্যে যদি কয়রা লাগে, আমার হাতে যদি কয়রা লাগে, নিজে বাঁচো, অন্যকের চিন্তা বাদ দাও, নিজের জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো, বাঁচার চেষ্টা করো, অন্যের চিন্তা বাদ দাও। অথচ খ্রিস্টানের দালালরা তোমার মাথার মধ্যে নিজের চিন্তা ঢুকায় নাই, অন্যের চিন্তা ঢুকাইয়া দিছে, নিজের চিন্তা ঢুকায় নাই, আমি কিভাবে কবরে মুক্তি পাবো, কিভাবে কিয়ামতের ময়দানে নাজাত পাবো, আরো সে নিজে কিভাবে জায়গা পাবো, আমার আমল নামা কিভাবে ডান হাতে পড়বে, আমার নেকের পাল্লা কিভাবে ওজন হবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা যিসিয়া। আমি পুসরাত পারিতে পারবো কি পারবো না এই চিন্তা তোমার মাথায় ঢুকায় নাই, তোমার মাথায় চিন্তা
অন্যের চিন্তা ঢুকাইয়া দিছে, কথা সত্য না মিথ্যা? খুব ভালো মতো বুঝো, আগে নাজাদের চিন্তা করো। তার দাওয়াতের প্রয়োজন আছে কি নাই? তালিমের তাসকিয়ার। এবার আমি দাওয়াত পেয়ে উৎসাহিত হয়েছি, তালিম শিখিয়া নামাজ শিখছি, আমি তাসকিয়া করিয়া নামাজ কবুল করাবার আলহামদুলিল্লাহ ব্যবস্থা করছি, যাব মসজিদে নামাজ পড়ার জন্য। কোথায় গিয়া দেখি শয়তান দাঁড়ানো অবস্থায় আছে, ঢুকতে দেবে না আমাকে, ঢুকতে এখন কি করবা? কি কথা বলেন না কেন? কি ফিরে আসবে নাকি? ওর সিনেমা আছে রাত্রি মার শয়তান আর গুড্ডা ফাটাই হলো, এইটার নাম কি? তা দাওয়াতের দরকার, তালিমের, তাসকিয়ার, অন্যার মোকাবেলা করার, এই চারটে আমাদের সিলেবাস। তোমার ইচ্ছা হইলে মানতে পারো, ইচ্ছা না হইলে মানিও না, সমস্যা কি? আমি তো নামাজের উদাহরণ দিয়ে দেখাইছি, এইভাবে রোজার মধ্যে, হজের মধ্যে, জাকাতের মধ্যে, কোরআনের প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মানার জন্য চারটা জিনিসের প্রয়োজন। আজকে দুনিয়ার মধ্যে থাকবা, অন্যের মোকাবেলা করবা না, দুনিয়ার মধ্যে থাকবা অথচ ময়লা পরিষ্কার করবা না, এটা হয়? এটা হয় না? আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার। তোমাকে দুইটা জিনিসের প্রয়োজন, একটা হলো প্রতিশোধক, আর একটা হলো প্রতিরোধক। বলেন কি আর একটা কি? বুঝেন, আমরু বিল মারুফ প্রতিশোধক, নাহি আনিল মুনকার প্রতিরোধক। ডায়াবেটিস হয়েছে, ভিতরে জার্ম ঢুকছে ডায়াবেটিসের, কি করো? ডায়োনিল ইনসুলিন নাও, ভিতরে যেই জার্ম আছে সেই জার্মকে ডায়োনিল ইনসুলিন তোমাকে শোধন করে দিবে, এর নাম প্রতিশোধক। কিন্তু খবরদার, আরও জার্ম যেন ঢুকতে না পারে প্রতিরোধক ব্যবহার করো। চিনি খাইও না, আলু খাইও না, মিষ্টি খাইও না, এইটা খাইও না। তাহলে যদি তুমি জার্ম ফিরিয়ে দাও, তাহলে ভিতরে যা ঢুকছে ডায়োনিল এবং ইনসুলিনের দ্বারা শোধন হবে, আর ফিরাইয়া দাও, এর নাম প্রতিরোধক। তাই প্রতিশোধক প্রতিরোধক উভয় ব্যবহার না করলে যেরকম শরীর সুস্থ থাকে না, ঠিক ইসলাম নামীয় এই শরীরটাকে রক্ষা করার জন্য প্রতিশোধক প্রতিরোধক ব্যবহার না করলে ইসলামের শরীরটাও ঠিক থাকে না। দুইটা জিনিস লাগবে ইসলামের শরীর ঠিক রাখার জন্য, দুইটা জিনিস। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, জিকির আজকার করো, সব হলো কি? প্রতিশোধক, আমরু বিল মারুফ। খবরদার, যতই নামাজ পড়ো, সামনে তোমার জেনা, সামনে তোমার মদ, সামনে তোমার গাঁজা, সামনে তোমার শয়তানি বদমাশি, দুই নম্বরই ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতে আছে, ওদেরকে থাপ্পড় মেরে প্রতিরোধক করিয়া নাও। এর জন্য শরীর নামীয় এই সিস্টেমটাকে ঠিক রাখার জন্য প্রতিশোধক প্রতিরোধকের প্রয়োজন, ঠিক ইসলাম নামীয় শরীরটাকে ঠিক রাখার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। কি লাগবে ভাই? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। যদি না থাকে তাহলে দেশ স্পেন হয়ে যাবে, দেশ তুর্কিস্তান হয়ে যাবে, দেশ বোখারা, তাসকান, সামারকান, উজবেকিস্তান, কাজাকিস্তান হয়ে যাবে, যেখানে বোখারির জন্ম, বোখারা শরীর। দেখা যায় 72 বছর পর্যন্ত সেখানে কোরআন কেনতে পাওয়া যায় নাই, অথচ ইমাম বুখারীর জন্ম। 72 বছর পর্যন্ত কমিউনিজম বিপ্লব হয়ে গেছে। যেই তুর্কিস্তান 750 বছর মধ্যে মুসলমানের খেলাফত ছিল, কামাল পাশার মতো নাস্তিক সেখানে শাসক হওয়ার পরে এই পর্যন্ত কোনো মুসলমানের বাচ্চা কলেমা শিখতে পারে নাই। এই মাত্র কয়েকদিন আগেও বোরখা পরা যায় ছিল না, কেউ ইসলাম অনুযায়ী চলতে পারতো না, সমস্ত আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দিছে তুর্কিস্তান। স্পেনের 950 বছর পর্যন্ত মুসলমানের খেলাফত থাকা সত্ত্বেও এই প্রতিশোধকই ব্যবহার করছে, প্রতিরোধক না থাকার কারণে একটা মসজিদও নাই। মাত্র 80 দশকে মুসলমান, আরে গুষ্টি রে, মাত্র 80 দশকে সৌদি আরব তার অর্থায়নে ফার্স্ট মসজিদ করছে। রানী ইসাবেলা করোডোবা যখন দখল করছে, ফার্ডিনান্ড এবং নাসা ইসাবেলা একজন আরেকজনকে জড়ায়া ধরছে, বলে 31st, এবং কি বললেন? ফাইশের এফিল ফুল, এফিল ফুল, এফিল ফুল। নারী ইসাবেলা আর ফার্ডিনান্ড দুইজন দুইজনকে জড়ায়া ধরে বলছে এফিল ফুল,
এপ্রিলের বোকা, এপ্রিলের ফুল মানে কি বোকা, মানে মুসলমানদেরকে বলছে যারা মরক্কো যাইতে চাও জাহাজে উঠো, আর যারা বাঁচতে চাও মসজিদে ঢুকো। তা ওরা প্রতিশোধক ব্যবহার না করিয়া কি ব্যবহার করছিল, প্রতিরোধক, প্রতিরোধক ব্যবহার করে, প্রতিশোধক ব্যবহার করছে, মোকাবেলা করে নাই, ঠিক আছে আমরা বাঁচতে চাই, মসজিদে ঢুকিয়া সব জ্বালাইয়া দিছে পোর আর মর। আর মরক্কো যারা যাওয়ার জন্য রওনা করছে সাগরের মধ্যে জাহাজের তলি সাদা করিয়া ওই জাহাজ সব তলাইয়া দিছে, জাহাজ মরছে, যা থাক বাঁচতে চাইছিস, একটা অবস্থা না সব মরছে। অথচ তারিক বিন জিয়াদ রহমাতুল্লাহ মাত্র 5,000 সৈন্য নিয়ে স্পেনটাকে দখল করছে, কীভাবে, যখন সাগর পানি দিয়ে উপরে গেছে গিয়া নৌকা জ্বালাইয়া দিস, নৌকা সব জ্বালাইয়া দিস, তাহলে মুসলমান তোমাদের পথ দুইটা, পিছনে সাগর সামনে শত্রু, যা ইচ্ছা করো, সাগরের মধ্যে জাপ দিয়ে মরলে মরো, নাহলে মোকাবেলা করে মরো, দ্বিতীয় কোনো পন্থা নেই। মাত্র কত, মাত্র 5,000 পুরো স্পেন দখল। আর অথচ যখন ফার্ডিনেড এবং রাজা ইসাবেলা কোলাকুলি করে তখন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ছিল, যে এই করডোবার থেকে আলহামদার থেকে গোটা দুনিয়ার মধ্যে জ্ঞান ও বিজ্ঞান ছড়াইয়া পড়ছে, শুধু প্রতিশোধক ব্যবহার করছে, ইবাদত করছে, নামাজ পড়ছে, রোজা করছে, তোরা যা করো কর, যা করো কর, যা করো কর, যা করো কর, আজকে ক্যান্সারের সমস্ত জার্মে শেষ, যা শরীর খুব ভালো, দেখতে কত চমৎকার, মোটা তাজা, কিন্তু ভিতরে কিসের জান, যারা বলেন না ক্যান্সারের জান, একদিন দেখ ক্লিয়ার, সব ক্লিয়ার, ঠিক তদ্রুপ প্রতিরোধক ব্যবহার করবা আর প্রতিশোধক ব্যবহার করবা, প্রতিরোধক ব্যবহার করবা না, একদিন দেখবা ইসলাম নামিও এটা ডেট হয়ে গেছে, এটা মরিয়া গেছে, নাই এটা শেষ, এর জন্য ধাক্কা দেওয়া লাগবে কি লাগবে না, না খালি হুজুর হুজুর করবেন, ঠিক আছে মৌলবী, ঠিক আছে মৌলবী, সব প্যাট পিট, সব প্যাট পিট, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, দাওয়াতের প্রয়োজন, তালিমের প্রয়োজন, তাসকিয়ার প্রয়োজন, এরপরে অন্যায় মোকাবেলা করার প্রয়োজন আছে কি নাই, চারটে সিলেবাস, মানলে মানো, না মানলে যাও জান্নাতে যেরকম পারো যাও, অসুবিধা কি, দরকার তো জান্নাতে যাওয়া, তোমার বাবার কোনো জান্নাত থাকলে সেখানে খুলিও, তোমার দাদার তোমার বাবার কোনো জান্নাত থাকলে সেইটা খুলিও, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে জান্নাতে সুসংবাদ পাইছি, যে জাহান্নামের ভয় শুনাইছেন, সেইটার জন্য বাঁচার জন্য নবীর 23 বছরের জিন্দিগির উপরে পুরো আমল করতে হবে। মা তাকুমুর রাসূল ফাকুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী 23 বছরের জিন্দিগির যাহা কিছু নিয়ে আসছেন সব কিছু ধরে বসো, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু ছেড়ে দাও, এর নাম ইসলাম। يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين যদি ঠিকমতো প্রতিরোধক প্রতিশোধক ব্যবহার করিয়া কবরে যাইতে পারো, যখন কবরের সাথে সুরাখ হইয়া যাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তা হইয়া যাবে, সুরাখ হইয়া যাবে, ফেরেশতারা প্রস্থান মান হাজার রজুল চেনো ওই ব্যক্তিকে, অমনি যুবকরা আমার ছাত্র বাবারা ধমক দিবে ফেরেশতাদের গায়ে, ফেরেশতারা সাবধানে কথা বল, ফেরেশতা ভয় পাইয়া যাবে, বলি আবার কোন, তো মারাত্মক অবস্থা, এ ফেরেশতা তুই কি টুপি মাথায় দিয়ে কলেজে গেছিস, করে না তো ইউনিভার্সিটির মধ্যে, করে না বাজারে, না বলে আমি টুপি মাথায় দিয়ে কলেজে গেছি, কলেজের সাথীরা টুপিরে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া তুই কি দাঁড়িয়ে রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছে, বলে না আমি দাঁড়িয়ে রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি কলেজের সাথীরা, ইউনিভার্সিটির সাথীরা দাঁড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিরে দোষ, রাজাকার সাজলি কবে, আলবদর সাজলি কবে, ভেসাল ধরলি কবে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যে আমি পোস লাগাই নাই, লম্বা জামা সারি নাই, স্ত্রীর মহাব্বত অন্তরের মধ্যে রাখি নাই, ছেলেকে বাদ দিছি, ব্যবসার মধ্যে লাথি মারছি, নিজের জীবনের তোয়াক্কাও করি নাই, ওনার প্রেমে পড়িয়া আমি আল্লাহর রাহে শহীদ হয়ে গেছি, বুঝে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে সদা কাব্দি, হে ফেরেশতা আমার বন্দা সত্য কথা বলছে, কর কথা ঠিক, ও আফরিসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ,
আমার বন্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাচ দে, আমাদের ধরো গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক মামারা, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, কোনো শত্রুতা নাই, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। কিন্তু খবরদার, যখন সুরাক হইয়া যাবে আল্লাহ নবীর রওজার সাথে, ফেরেশতারা প্রস্তর মান হাজার রজুল ওই ব্যক্তিকে দেখবেন না, ফরমানের মাথার সাথে আমার নবীর মাথার মিল নাই, চেহারার সাথে মিল নাই, পোশাকের সাথে মিল নাই, আদর্শের সাথে মিল নাই, চরিত্রের সাথে মিল নাই, ওর লিডারের সাথে আমার নবীর কোনো মিল নাই, ওর দলের সাথে আমার নবীর আদর্শ কোনো মিল নাই। তখনই না ফরমান হকসক হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, কি বলবো, কোনটা বলবো, কোনটা সঠিক কোনটা ভুল, ওই নাফারমান নির্বাচন করতে পারবে না। অমনি নাফারমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই, ওনার সাথে কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, কাজাব আদুগুল্লা, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, খবরদার, এ কবরের মাটি দুই পাশ দিয়ে ওকে চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ বাড়বে, চাপের সরে এক পাজরে হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক বলবে, হে সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ লাফাই আসিয়া নাফরমানকে জড়াইয়া ধরবে, সাপের প্যাসের সরে নাফরমানের হাড্ডি গুডি কটমাট করে ভাঙতে থাকবে। বাবারে সহ্য করতে পারবি, ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। কি নিয়ে রওনা করছো আমার যুবক বাবারা, আমার ছাত্র বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনের, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মানিয়া কেউ মাওলার কবরে যাইও না। কেয়ামতের মাঝে নাফরমান বদমাশ উঠবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কিনারায় গিয়া সমস্ত উম্মাদকে ডাক, আয় আমার উম্মাতরা, আমি তোদেরকে, বুখারীর মধ্যে রওয়ায়েত আসছে, আমি তোদের মধ্যে তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না, আল্লাহ তুমি কবুল করিয়া নিও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মাতরা দৌড় দিবে, পথের মধ্যে একদল মানুষদেরকে ফেরেশতারা ঠেকাইয়া দেবে, আল্লাহ তুমি মাফ করিয়া দিও। বাবারে ব্যাপারটা কেমন তুমি বুঝো, যেরকম তুমি পথের মধ্যে হাঁটতে আসো, পিছনে তোমাকে হঠাৎ বাঘ তাড়া দিছে, দেখো তুমি সামনে একটা বিল্ডিং, বিল্ডিংয়ের দরজা খোলা, যদি ওই দরজার মধ্যে ঢুকতে পারো তাহলে তুমি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাবা। বাঘ তোমাকে তাড়া দিছে, তুমি বিল্ডিংয়ের দৌড় দিছো, পিছনে বাঘ, সামনে বিল্ডিংয়ের দরজা, তুমিও ভাবছো আমি ঢুকতে পারবো, জোরে দৌড় দিছো। কিন্তু যখনই তুমি দরজার কাছে আসছো, হঠাৎ যদি ভিতর থেকে দরজা আটকে আছে, হঠাৎ যদি দরজা আটকে যায়, সামনে জায়গা নাই, পিছনে বাঘ, এখন কি উপায় রে বাবা? ঠিক পিছনে জাহান্নামের আওয়াজ, গুম 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 আওয়াজ করতে আছে, ওইদিকে জাহান্নাম ধরিয়া রাখতে পারে না। আল্লাহর নবীর ডাক, যায় আমার উম্মতরা, তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেবো, 50,000 বছরের মধ্যে পানির পাশা লাগবে না। তুমি দেখতেছো গেট খোলা, পিছনে জাহান্নাম, আমার নবীর গেটের মধ্যে ঢুকতে পারলে আমি নাজাত পাইয়া যাবো, মুক্তি পাইয়া যাবো। ওইদিকে কেয়ামতের আজাব, সামনে দরজা খোলা, যখনই দরজার দিকে দৌড় মারছ, হঠাৎ যদি ফেরেশতারা আটকে দেয়, খবরদার ঢোকার কোনো চান্স নাই, তখন কি উপায়? আমার মাওলা ছাড়া তো কেউ বলতে পারে না, আল্লাহ তুমি মাফ করিয়া দিও, দরজাকে ওপেন করিয়া দিও, তোমার নবীর সাথে সাক্ষাৎ করার তৌফিক দিয়া দিও, তোমার নবীর পবিত্র হাতে হাউজে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করিয়া দিও। তখন নাফরমানরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ফেরেশতারা ছাড়িয়া দাও, আমার উম্মতকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি জানেন না, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে আসছেন, এই নাফরমান নামাজ পড়তো না,
রোজা রাখতো না, আপনার বিরুদ্ধে কত স্লোগান দিছে, ইসলাম পছন্দ করে নাই, আপনাকে নেতা হিসেবে মানতে পারে নাই, আপনার আদর্শ বাস্তবায়ন যারা করতেছে তাদেরকে কত মারছে, কত গালি দিছে, আপনার সুন্নাত মুয়াফিক চলে নাই, গুনার মধ্যে ডুবান্ত অবস্থায় ছিল, নেকের কাজ তার কাছে ভালো লাগে নাই, এই কথা শোনার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মুবারকে ব্যথা লাগিয়া যাবে। তখন আমার নবী বলবে সুকান সুকান সুকান, দূর হা দূর হা, তোরা আমার উম্মত না, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে ভাবিয়া চিন্তা করিয়া হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাই, ওরে বাবা, এরপরে আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিয়া দিবে, জাহান্নামে ওই জাহান্নাম হলো জলতে জলতে খলিজা শুকায় যাবে, জিব্রা শুকায় যাবে, পানি পানি করে চিল্লাই দিয়ে থাকবে। তার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কালামে পাকের মধ্যে ফরমান, আহা, ওয়াস্তাগীসু ইউগাসু বিমা ইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিসা শারাবু ওয়াসাআত মুরতাফাকা, যখন জাহান্নামের পানি পানি করে চিল্লাই দিয়ে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুজ তাদের সামনে হাজির করো, ওই পুজ এবং পানি এত গরম হবে, ইয়াশবিল উযুহু, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে, এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষের এত আযাব হবে, এত কষ্ট হবে, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না, বাবারে সহ্য করতে পারবি, ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না, বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন, আপনি কেনই বা আমার হাতে বায় ধরতে চান, আপনার কিসের ঠেক পড়ছে, বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না, যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে লাঠি দেবে, কামড় দেবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাঁধা দেওয়ার কারণে তুমি আমাকে লাঠি দাও, কামড় দাও, গালি দাও, ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সহজে পানির থেকে উঠবানা। বাবার আমরা কোরআন এবং হাদিসের দৃশ্যে দেখতে আছি কতক আল্লাহ ফকের বান্দামদি সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, বেপর্দায় সিনেমায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, গাজাইয়া বা মদের মধ্যে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচান নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে, আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায় নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে আবার অমনি উল্টে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবো রে বাবা, আর তোমার আশা যে জাহান্নাম থেকে উঠবানা। এ বেনমাজি তুমি কি দেখো নাই, কত বেনমাজি নামাজ ধরার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এ বিরোধীরা তুমি কি দেখো নাই, কত বিরোধীদের রোজা রাখার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এ মদখোর তুমি কি দেখো নাই, কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে, এ গুনাগার তুমি কি দেখো নাই, কত গুনাগার তওবা করার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে,
তুমি আগামী খেল বাজবা তো আমা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্রান্ট তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্রান্টি কেউ দিতে পারে না। তবে মোমের মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হককানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা শেরেক বেদাত, হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দালাগ মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝনে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকের বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে, ওরে মাঞ্জু আপ তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলা আমাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তাল বেলে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার রসুলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, গম কম্বল নেওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ভালাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি, কেউ গাজাইয়া বা মদ পান করিয়া ফেলাইছি, কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউস এর মধ্যে আমাদের নামটা উঠায় আনো আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম যাই না, কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই,
সন্তান নাই, ভাই নাই, বন্ধু নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মোমেন মোমেনাত কবরে শুয়ে সবার কবরে আজাবকে মাফ করে দাও, কাজ করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের মা তামকে জান্নাত আমাদের উপলব্ধ করে দাও। আমাদের আহল আহ্লাদ তোমার খাস গোলাম বান্ধবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন, উঠছেন না?